আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের বীজগণিত অংশ থেকে অনুশীলন 4.3 এর বন্ধনীর ব্যবহারগুলো কিভাবে করতে হয় সে বিষয়ে সমস্যাগুলো সমাধান করব। তো আসো আমরা দেখি। আর বলা থাকবে, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। বন্ধনীর ব্যবহার এর ক্ষেত্রে প্রথমত আমাদেরকে একটি কথাই মাথায় আসে যে আসলে বন্ধনী ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি দেখি বন্ধনী ব্যবহার কিভাবে করতে হবে, তো এই ক্ষেত্রে বদমাস নামে একটা কথা আছে, এই কথাটা আমাদেরকে জানতে হবে। ওকে, বদমাসের ফুল মিনিং কি? দেখো, বি ফর ব্র্যাকেট, বিতে ই এক্সপোনেন্ট, ডি ডিভিশন, এম মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন। এগুলো দেখো, আর বন্ধনীর ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী কাজ করতে হবে। তাহলে দেখো, বদমাসের ক্ষেত্রে প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করব, তারপরে এক্সপোনেন্ট এরের কাজ করব, যদি এর থাকে সে এরের কাজ করতে হবে। ব্র্যাকেট প্রথমে, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট, এরপরে যে কাজটা করতে হবে এরের কাজ, এরপরে হবে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন, বিয়োগের কাজ। এই যে পর্যায়ক্রমে যেটা, এভাবেই বন্ধনী ব্যবহার করতে হয়। তো এখন আসে আমরা সরাসরি মূল অঙ্কে চলে যাচ্ছি। দেখো, যখন আমরা অনুশীলনী 4.3 যাচ্ছি তখন এখানে আমরা কিছু অবজেক্টিভ দেখতে পাচ্ছি যে অবজেক্টিভগুলো আমাদেরকে করতে হবে। তো দেখো আমরা অবজেক্টিভগুলো কীভাবে সমাধান করতে হয় তা করে নিই। প্রথম এক নম্বর অবজেক্টিভে বলা হয়েছে 3a² b আর মাইনাস 4ab² এর গুণফল কত। দেখো তো, 3a² b এর সাথে গুণ করবো কত, -4ab². তাহলে 4 আর 3 গুণ করলে হবে -12, a² আর a গুণ করলে হবে a³, b আর b² গুণ করলে হবে b³। তাহলে কোথায় আছে দেখো তো, -b³, -12, a³, b³। তাহলে -12, a³, b³ কোথায় আছে দেখে নাও, এই যে ঘ নম্বর। ওকে, তাহলে আমরা কত পেলাম, -12, a³, b³। তো দেখো আমরা দুই নম্বরটা যদি দেখি, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত আছে, 2 দেখো, 2 আছে হচ্ছে 20a⁶ b³, আর নিচে কত, 4a³ b। তাহলে দেখো 4 দিয়ে 20কে ভাগ করলে হবে 5, উপরে হলো a⁶ মানে 6, আর নিচে 3, তাহলে আর 3টা থাকবে, উপরে b³ আর নিচে b, তাহলে আর 2টা থাকবে। তাহলে দেখো তো কোথায় আছে, 5a³ b² 5a³ b² এই যে গ নম্বর, 5a³ b². ওকে, তাহলে আমরা তিন নম্বরে যাই। দেখো এখানে যদি ভাগ করো কত হবে, তাহলে প্লাস মাইনাস অবশ্যই মাইনাস হবে, এরপরে দেখো -25, আমি তো মাইনাস আগেই লিখলাম, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, দেখো উপরে x³ নিচে x, তাহলে উপরে 3টা নিচে 1টা, তাহলে 2টা থাকবে y, আর নিচে কত, y³, তাহলে নিচে 2টা y থাকবে, তাই না? তাহলে দেখো তো কোথায় আছে, এরকম স্কোয়ার আর y² এই যেটা হলো 5x² আর নিচে হবে ওয়াই। নম্বরে যাচ্ছি, 4 নম্বরে কী বলা হয়েছে, এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, এটার মান কত। তো আমরা যদি ব্র্যাকেটটাকে তুলে ফেলি, দেখো তো ব্র্যাকেট যদি তুলে ফেলি হবে 8a - 2b প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -7a + 4b। তাহলে দেখো 8a আর 7a, তাহলে হবে একটা এ থাকবে, প্লাস 4b থেকে -2b বাদ দিলে +2b। এখন এর ভ্যালু 3 আর বির ভ্যালু হচ্ছে 2, আমি ভ্যালু বসাই দিলাম, তাহলে 3 আর এখানে হলো 4, তাহলে কত হবে 7, তাহলে আমরা কত দেখলাম 7। ওকে, তাহলে এখন আসে আমরা 5 নম্বরটা দেখি। দেখো এখানে বলা হয়েছে x = -1, x³ + 2x² - 1, তাহলে আমরা সরাসরি ভ্যালু বসাই দিই। দেখো এর উপর কিউব প্লাস 2, 1 এর উপর স্কোয়ার 1, তাহলে মাইনাস এর পাওয়ার বিজোড়, তাহলে অবশ্যই মাইনাস হবে, বিজোড় বলতে 3, মাইনাসের পাওয়ার যখনই বিজোড় থাকবে সব, তাহলে দেখো 1 এর পাওয়ার 1 হলে সেটা 1ই হবে, প্লাস দেখো মাইনাসের পাওয়ার যেহেতু জোড় তার মানে প্লাস হবে, আর 2 যা ছিল তাই 1 এর পাওয়ার স্কোয়ার মানে 1 + 1, তাহলে দেখো তো এই ক্ষেত্রে -1 + 2 - 1, তার মানে আমরা 0 পাচ্ছি, তাহলে অ্যান্সার কত পেলাম এখানে, 0। ওকে, এরপর আসো 6 নম্বরটা। দেখো 6 কি বলা হয়েছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে, দেখো তো এইটা উপরে, এই 10কে 5 দিয়ে ভাগ দাও, তাহলে 2 হবে, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস অবশ্যই, এরপরে দেখো উপরে x⁶, নিচে হলো x², তাহলে আর 4টা থাকবে,
এরপর দেখো উপরে y টু দি পাওয়ার 5, নিচে হলো y স্কয়ার, তাহলে y কিউব থাকবে। এরপর দেখো z 4 আর z স্কয়ার, তাহলে z স্কয়ার থাকবে। দেখো তো এরকম ভ্যালু কোথায় আছে, -2 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার। এই যে দেখো আমাদের খ নম্বরটা -2 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার খ নম্বরটা। ওকে, এরপর দেখো সাত নম্বরটা, সাত নম্বরটা খেয়াল করো, 4 a টু দি পাওয়ার 4 মাইনাস 6 a কিউ প্লাস 3 a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি। একে বলা হয়েছে বীজগাণিতিক যে রাশিটা এই বহুপদী রাশির চলক। হ্যাঁ অবশ্যই তারা চলক, এ সবগুলোর ক্ষেত্রে দেখো এ ভি চলক বিশিষ্ট একটা রাশি। এরপরে বলছে বহুপদী মাত্রা 4, দেখো এই যে এর মাত্রা কত 4, ওকে এটাও সঠিক। এবার দেখো এ কিউবের সহগ কত বলছে 6, এখন দেখো তো এরকম ছিল 6 এ কিউব, এ কিউবের সহগ হবে -6, তার মানে তিন নম্বরটা সঠিক নয়, তাহলে আমাদের উত্তর হবে ক নম্বরটা 1 এবং 2। বন্ধুরা দেখো এরপরে আমরা 8 নম্বরটা যাচ্ছি, 8 এ কি বলা হয়েছে, 8 নম্বরে বলা হয়েছে যে x সমান 3 আর y সমান 2 হলে এই যে মান যেটা দেওয়া আছে সেটা ভ্যালু বের করতে হবে, m এর পাওয়ার x তার পাওয়ার y। দেখো তো m x এর মান কত 3 বসাইলাম, y এর মান কত 2, তাহলে m এই পাওয়ার গুণ করো 3 2 6, তাহলে m এর পাওয়ার কত হচ্ছে 6, তাহলে আমরা অ্যানসার কত পেলাম m টু দি পাওয়ার 6। ওকে বন্ধুরা, এখন আসলে আমরা 9 নম্বরটি, নম্বরটার ক্ষেত্রে বলা হয়েছে যে n অটিক্যাল 0, এর পাওয়ার 0 হলে এর মান কত হবে, এটা আমরা জানি এর পাওয়ার 0 হলে তার মান হবে 1। ওকে এবার 10 নম্বরটা আমরা যদি দেখি, দেখো 10 নম্বরটার ক্ষেত্রে x এর পাওয়ার 7 দেওয়া আছে, ভাগ কি আছে x এর পাওয়ার -2। আমরা জানি যদি এরকম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হবে, তাই না, তাহলে x 7 -2 আর মাইনাস আর মাইনাসে প্লাস 2, তাহলে x এর পাওয়ার কত হলো 9, তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যানসার কত পেলাম দেখো তো x এর পাওয়ার 9। ওকে তাহলে দেখো 10 পর্যন্ত আমাদের হয়ে গেল। 11 নম্বর বলা হয়েছে দুটি বীজগণিতিক রাশি আছে, তথ্য দেওয়া আছে, দেখো এই তথ্যের আলোকে একটা এবং এই একটা বীজগণিতিক রাশি, এই তথ্যের আলোকে বলা হয়েছে দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি, তাহলে দ্বিতীয় রাশিটি দেখো তো এইটা। এখন পরের লাইনে আমরা কি করব, ব্র্যাকেট তুলে দিব x মাইনাস, এন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আগে, x ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে হবে মাইনাস আর ভিতরে মাইনাস তাই প্লাস হয়ে গেল। এখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে হবে এটা প্লাস আর এটা হবে মাইনাস, তাহলে x x কাটা মাইনাস x মাইনাস y, তাহলে দেখা গেল আমরা অ্যান্সার কত পেলাম x মাইনাস y। ওকে বন্ধুরা, এখন আসো 12 নম্বর, বলছে রাশি দুটির গুণফল নিচের কোনটি, দেখো তো প্রথম ছিল x প্লাস y, প্রথমটা ছিলই আর এটার মান কত পেলাম x মাইনাস y, তাহলে x মাইনাস y যদি আমরা গুণ করি, দেখো x দিয়ে পুরোটাকে গুণ করো, x দিয়ে গুণ করলে x স্কোয়ার, x দিয়ে গুণ করো x y, এবার মাইনাস y দিয়ে গুণ করো, তাহলে মাইনাস x y মাইনাস y স্কোয়ার, তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমরা মান কত পেলাম x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। ওকে এখন আসলে আমরা দেখবো 13 নম্বরটা, 13 নম্বরটার ক্ষেত্রে কি দেখো, আমরা জানি গুণের সময় সব পাওয়ারগুলো যোগ করে নিতে হয়, তাই না, তাহলে এর পাওয়ার আমরা কত পেলাম 5, এরপরে যোগ, তো আমরা ব্র্যাকেট তুলে দিলে মাইনাস হবে, তো মাইনাসটা আগেই লিখে ফেলি। ওকে তারপরে এর পাওয়ার যোগ হবে কত 3, এরপরে কত মাইনাস 5, তাহলে মাইনাস 5 মাইনাস 5 কাটা, তাহলে মাইনাস এর পাওয়ার কত হবে 3, তাহলে মাইনাস এ কিউব কোথায় আছে আমরা দেখে নেই, এই যে। ওকে এখন দেখবো আমরা 14 নম্বরটা, তো দেখো 14 নম্বরটা কীভাবে করব, 14 এখন 14 নম্বরের ক্ষেত্রে বন্ধনীর কিছু ব্যবহার আছে, তাই না, তো আমরা বন্ধনী উঠাই দেবো, প্রথমে হচ্ছে কত 2, এরপরে 2 এর আগে থার্ড ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, 1 প্লাস 1, এরপরে মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই না, তাহলে কত হচ্ছে এটা 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 2, তাহলে 2 2 কাটা, তাহলে 0 হচ্ছে এখানে আর 2 থাকছে, 2 থেকে 2 বিয়োগ করলে হবে 2, তাহলে দেখো এখানে অ্যান্সার আমরা কত পেলাম প্লাস 2। তাহলে বন্ধুরা দেখো অলরেডি আমরা এখানে যে অবজেক্টিভগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম, এখন আমরা
মূল অঙ্কে চলে যাব যে এখানে সরল করাও বলা হয়েছে বন্ধনীর ব্যবহার কিন্তু আমাদের মূলত সরলের ক্ষেত্রেই বেশি আছে তাই না সরল করা 15 থেকে 29 পর্যন্ত তো এখানে অনেকগুলো সরল আছে তো এখানে 15 থেকে কত 29 পর্যন্ত যেগুলো আছে এগুলোর মধ্যেই পরীক্ষায় আসে এবং এখানে অবশ্য সৃজনশীল অঙ্ক আছে মনে হয় তোমাদের হ্যাঁ সৃজনশীল আছে 33 অতি তো আমরা চেষ্টা করব এখান থেকে মোটামুটি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সমাধান করার জন্য ওকে তো আমরা প্রথমত কোনটা যাব এগুলো খুবই সিম্পল আমরা প্রথমত 19 নম্বরটা দিয়ে যাচ্ছি হ্যাঁ 19 নম্বর যেটা আছে উঠিয়ে ফেলি আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে প্রথমত কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেখানে আছে সেইখানে আগে আমাদেরকে কাজ করে নিতে হবে দেখো এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিব তাহলে আমাদের এখানে কি থাকছে দেখো এখানে থাকছে 3x প্লাস 4y মাইনাস z মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b মাইনাস 2a সামনে মাইনাস ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে 2a না এটা হবে 2c ওকে আমি এ লিখে ফেলছি তাহলে হবে 2c মাইনাস মাইনাস প্লাস 4a মাইনাস 5a সেকেন্ড ব্র্যাকেট এখন যেটা করবে ক্যালকুলেশন করে নিবে হ্যাঁ ক্যালকুলেশন করে নেওয়ার পরে তুমি আগাবে ক্যালকুলেশনটা করে নিবে দেখো তো এখানে a আর এখানে 4a তাহলে কত হচ্ছে 5a 5a আর 5a অলরেডি কাটা এটা এটা কাটা যাচ্ছে দেখো b তাহলে কি থাকলো মাইনাস b মাইনাস 2c সেকেন্ড ব্র্যাকেট এখন তুমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে আমরা কত পাবো মাইনাস মাইনাসে প্লাস b প্লাস 2c এখন আসে আমরা ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করে নিব ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে এই যে তাহলে এইটুকুর কাজ আমাদেরকে আগে করে নিতে হবে তাহলে যা আছে তাই থাকবে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 6b সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c প্লাস ফার্স্ট ব্র্যাকেট আমি উঠাই দিব তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 3a হ্যাঁ মাইনাস 9b মাইনাস 13c তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখন কি করব সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব তার আগে দেখব যে এর ভিতরে কোনো ক্যালকুলেশন আছে কিনা যদি ক্যালকুলেশনটা থাকে তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নিব তাই না তাহলে মাইনাস এ তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নিলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে ছোট হয়ে যাবে তাহলে ক্যালকুলেশন করে নিই দেখো 15c আর 13c তাহলে কত হবে 28c মাইনাস 28c মাইনাস 3a মাইনাস 9b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস a প্লাস এখন খেয়াল করো এই ক্ষেত্রে 6b এখন সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব সামনে মাইনাস ভিতরে সব সাইন চেঞ্জ হয়ে যাবে 28c প্লাস 3a প্লাস 9b থার্ড ব্র্যাকেট এখন সেই ক্ষেত্রে আমরা কি করব ক্যালকুলেশন থাকলে আমরা করে নিব তাহলে দেখো তো 6b যেহেতু আমাদের ক্যালকুলেশন আছে এখানে 6b আর এখানে 9b তাহলে কত হবে 3b যেহেতু এটা মাইনাস এটা প্লাস 3b এরপরে দেখো 3a প্লাস 28c থার্ড ব্র্যাকেট এখন আমরা থার্ড ব্র্যাকেট আমরা তুলে দেব তাহলে সামনে প্লাস যা আছে তাই থাকবে 3a প্লাস 3b প্লাস 28c আমি 3a আগে লিখছি কোনো সমস্যা নাই দেখো 3a থেকে যদি আমি একটাই বাদ দেই তাহলে হবে 2a প্লাস 3b প্লাস 28c দেখো বন্ধুরা এইভাবে কিন্তু বাকি যেগুলো আছে সবগুলো করতে হবে শুধু বদমাস এই কথাটার অর্থই তোমরা মনে রাখলেই হবে ওকে বদমাস ওকে দেখো 29 নম্বর যে সমাধানটা আমরা কিভাবে করব তো প্রথমত যেটা করে নিতে হবে তোমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে তো দেখো এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দুই জায়গায় এখানে একটা আর এখানে একটা তাই না তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি করে নেই তাহলে এখানে আমরা পাচ্ছি 8b ওকে তাহলে দেখো এখানে 2a ফার্স্ট ব্র্যাকেট তাহলে 3 এর সাথে গুণ হবে 2b সাথে হবে 6b তারপরে হবে প্লাস মাইনাসে মাইনাস 3 5 গুণ করলে 15 মাইনাস 5 দিয়ে গুণ করো 5b প্লাস 3 5 15 তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট দিলাম শেষে ছিল 3b ওকে বন্ধুরা এখন আমাদের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট তবে কথা থাকবে সেকেন্ড ব্র্যাকেটে যাওয়ার আগে দেখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো ক্যালকুলেশন আছে কিনা যেমন 2a 2a থাকবে 6b আর এখানে হচ্ছে 5b তো 6b আর 5b 11b 15 আর এটা কাটা যাবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট এবং 3b তাহলে বন্ধুরা দেখো থার্ড ব্র্যাকেট দিলাম 8b মাইনাস এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে 6a প্লাস 33b এখন থার্ড ব্র্যাকেট দিলাম 3b
এখন আসো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ আমরা এখন করলেও হবে না করলেও কোনো সমস্যা না, যদি তুমি ব্র্যাকেট তুলে দাও তাও হবে, 8b 6a + 33b - 3b, তাহলে দেখো 8b আর 33b, তাহলে আর এখানে হচ্ছে 3b, তাহলে এখানে আমরা পাচ্ছি 38। হ্যাঁ তাহলে 33 থেকে 3 বাদ দিলে হবে 30, হ্যাঁ তারপরে আবার 8 যোগ করে নেবে, ঠিক আছে, তাহলে হচ্ছে 38b - 6a, এটাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা। তাহলে তোমরা যে সরলীকরণ যেগুলো ছিল এগুলো যদি মনোযোগ সহকারে দেখো কিভাবে বন্ধনী ব্যবহার হয় তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে। তোমরা দেখো 30 নম্বরটা একদম খুব সিম্পল, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে বলেছে, তাহলে এ এরপরে মাইনাস বি এরপরে দেখো প্লাস সি মাইনাস ডি, দেখো এইটাই এক লাইনের অঙ্ক, এগুলো এমন কঠিন অঙ্ক না, এগুলো হয়তো এমসিকিউর ক্ষেত্রে হয়তো আসতে পারে টেকনিক্যালি। এরপর বলছে দেখো এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই, রাশিটিতে বন্ধনীর আগে মাইনাস দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো, একদম সিম্পল বিষয় এগুলো। তাহলে দেখো এ আমরা এখানে বলা হয়েছে কি রাশিটি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ, তাহলে দেখো মাইনাস চিহ্ন দিলাম দিয়ে দ্বিতীয় পদ এরপরে তৃতীয় পদ এরপরে চতুর্থ পদ, মাইনাস ছিল এম এরপরে প্লাস এন মাইনাস এক্স, এটাকে প্রথম বন্ধনীতে আনতে হবে আর প্লাস ওয়াই। এরপরে দেখো 32 নম্বরও সেমভাবে, এগুলো একদম সিম্পল বিষয় কীভাবে বন্ধনীভুক্ত করবে এটা তোমরা করে নিও। হ্যাঁ তো বন্ধুরা আসো আজকে আমরা তোমাদের যে এখানে যে সৃজনশীল যে অঙ্কগুলো আছে বন্ধনী ব্যবহারে 33 এবং 34 যে দুটি সৃজনশীল আছে এই সৃজনশীল দুটিও আমরা সমাধান করব ইনশাল্লাহ এখনই। তো দেখো 33 এবং 34 সমাধান কীভাবে করতে হয় আমরা দেখে নিই। তোমাদের 33 নম্বর যে সৃজনশীলটি দেওয়া আছে সে সৃজনশীলে বলা হয়েছে 15x² + 7x - 2 + 5x - 1, প্রথম দুইটা রাশি দেওয়া আছে বীজগণিতিক রাশি, ক বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, এরপর বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশি ছিল হচ্ছে 15x² তারপরে +7x - 2, এরপরে দেখো দ্বিতীয় রাশি ছিল 5x - 1। ওকে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখন বিয়োগ করলে দেখো দেখো অতএব 15x² + 7x - 2 প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করে দিব। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, হ্যাঁ 7x - 2 ব্র্যাকেট তুলে দিলে হবে 5x + 1, তাহলে দেখো 15x² 7x থেকে যদি আমি 5x বাদ দিই তাহলে হবে 2x - 2 আর +1, এ হবে -1, হচ্ছে অ্যান্সার আমরা 33-এর ক করলাম। এখন খ নম্বরটা যদি দেখি বন্ধুরা বলা হয়েছে দেখো রাশিদের গুণফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা গুণফল যদি দেখি তাহলে কত পাচ্ছি, তাহলে 15x² + 7x - 2 গুণ করতে হবে কি দিয়ে 5x - 1, দেখো খুব সহজেই করা যাবে, পুরো রাশিটাকে আমরা 5x দ্বারা গুণ দেব, এরপরে -1 দিয়ে পুরো রাশিটাকে আমরা গুণ দেব, ওকে 7x - 2, তাহলে দেখো 5x দিয়ে যদি গুণ করো 15 5 গুণ করলে হবে 75x³ আর 5x 7x গুণ করলে হবে 35x² 2 আর 5 গুণ করলে হবে 10x, -1 দিয়ে গুণ করলে হবে কি যা আছে তাই হবে 75x³ থেকে, আর এখানে কোনো এক্স কিউব নাই তাহলে যা আছে তাই, দেখো 35x² থেকে যদি 15x² বাদ দাও তাহলে হবে 20x², 10x থেকে 10x আর হলো -7x এই 17x আর +2, এটাই হচ্ছে নির্ণয় গুণফল। বন্ধুরা আমরা গুণফলটাও দেখলাম 75x³, এরপরে হলো আমাদের 20x² - এখানে হলো 17x আর হচ্ছে +2, আমরা এখন ভাগ দেখব। হ্যাঁ তো গ নম্বরটা ছিল ভাগ, তো ভাগ কিভাবে করে বলা হয়েছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাহলে দেখো
फाइव एक्स माइनस वन भाग करब कत पंद्रह एक्स स्क्वायर प्लस सेवेन एक्स माइनस टू तेल देखो पंद्रह एक्स स्क्वायर मिलाई है फाइव एक्स दे भाग दीते हैं तेल थ्री एक्स है एंड पूरा के गुण दाओ तीन पचे पंद्रह एक्स स्क्वायर थ्री एक्स दे वन के गुण दाओ तेल कत है माइनस थ्री एक्स এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে কি হবে বন্ধুরা সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা এটা কাটা যাবে সেভেন এক্স তে থ্রি এক্স তাহলে দুটাই যোগ তাহলে হলো টেন এক্স আর মাইনাস টু যদি এখন গুণ দাও টেন এক্স মাইনাস টু দেখো এখন বিয়োগ করে দিলাম তাহলে কি হলো শূন্য তাহলে নির্ণয় ভাগফল হলো এটা তো আমরা তেত্রিশ নম্বর সৃজনশীল যেটা ছিল সেটা আমরা দেখলাম বন্ধুরা এখন দেখবো চৌত্রিশ নম্বর সৃজনশীল এ সমান একটা ভ্যালু দেওয়া আছে এ সমান দেওয়া আছে এইটা বি সমান দেওয়া আছে এইটা এবং সি সমান একটা ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি বের করতে বলেছে হ্যাঁ তাহলে চৌত্রিশ নম্বরটা যদি আমরা যাই চৌত্রিশ নম্বর তাহলে এ প্লাস বি কত সেটা বের করতে হবে তাহলে চৌত্রিশে ক করার জন্য এর ভ্যালুগুলো আমরা লিখে নিই হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি করতে বলছে তাহলে এ প্লাস বি তাহলে এর ভ্যালু বসাও এটা এটা কাটা কয়টা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার আর কয়টা ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার এটাই যোগফল এরপরে বলা হয়েছে এ ও বির গুণফল নির্ণয় করো দেখো খ নম্বরের ক্ষেত্রে যখন গুণফল নির্ণয় করতে হবে তো দেখো এ ও বি এ বি তাই না গুণফল এটা তাহলে এর ভ্যালু হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বির ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো আমরা প্রথমত তোমাদের চার পয়েন্ট দুইয়ের মতো করেও করতে পারো অথবা এই পুরা মানটাকে একটা ধরে এইটা দিয়ে একবার গুণ আবার এটা দিয়ে একবার গুণ আবার এইটা দিয়ে একবার গুণ এইভাবেও তোমরা করতে পারো ওকে তাহলে দেখো আমরা একটু এইভাবেই করার চেষ্টা করছি তো প্রথমত আমরা কি করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা জিনিস এটা দিয়ে এক্স স্কোয়ারকে গুণ এরপরে প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এইটাকে আমরা এক্স ওয়াই দ্বারা গুণ করব এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব তাহলে দেখো এক্স স্কোয়ারতে সব গুণ করে ফেলো এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই এরপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে দেখো এক্স কিউব ওয়াই এই গুণটা খুব সাবধানে করবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে দেখো আমরা যদি গুণ করি এক্স ওয়াই কিউব বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি আগে করেছি হ্যাঁ তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো চার পয়েন্ট দুই অঙ্কটা করা আছে এরপরে দেখো আবার এক্স স্কোয়ারের সাথে গুণ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর এইখানে দেখো তো এক্স কিউব আর এখানে হচ্ছে ওয়াই এক্স কিউব ওয়াই কোথাও আছে কি না এটা এই যে এটা কাটা যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে এটা এটা কাটা যাচ্ছে তাহলে থাকবে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে আমাদের গুণফল ওকে বন্ধুরা এরপরে আমরা গ নম্বর সমাধানে যাই আর সির ভ্যালু তাই না তাহলে আমরা খ হতে যেটা পাইলাম সেটা লিখবো খ হতে এ বি সমান কত ছিল গুণফলটা গুণফলের মানটা আমরা পাইলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এ বি মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটা গুণ করে কত পেলাম এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে খ হতে এটা পেলাম তাহলে এখন দেওয়া আছে আমরা আর একটু লিখে নিই এটা তো এ বি আছে এখন সির ভ্যালুটা লিখে নিই হ্যাঁ সি সমান সমান কত দেওয়া আছে সির ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা সরাসরি প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সেটা লিখে ফেলে নিতে পারি হ্যাঁ তো বন্ধুরা দেখো প্রদত্ত রাশি আছে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস সি ওকে দেখো এটাকে আমি একটু টেকনিক্যালি তোমাদের করে দিচ্ছি বি সি ভাগ বি স্কোয়ার এটা মানে এরকম না দেখো তো এভাবে লেখা যায় না হ্যাঁ তাহলে দেখো উপরে একটা বি নিচে দুইটা বি তাহলে কাটা গেলে নিচে বি থাকবে এখন সি এখন দেখো এটাকে আমরা মান বসে দিব সির মান কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হলো সির মান আর বির মান হচ্ছে কত
এক্স স্কোয়ার, বির ভ্যালুটা হচ্ছে প্লাস ভ্যালুটা এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যেটা বির ভ্যালু আর এটা হচ্ছে এর ভ্যালু। আর মাইনাস সি, সির ভ্যালু আমাদের কত ছিল এখানে, এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে এখন আমরা কি করব দেখো তো, আমরা যদি একটু ভেঙে নেই, এই যে এইটার সমান আমরা কি পাবো, হ্যাঁ এই যে এইটার সমান আমরা কি পাবো, এই ভ্যালুটার সমান, এই ভ্যালুটার সমান দেখো তো আমরা খ হতে এটা লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। ওকে, তাহলে দেখো একটা ভ্যালু আমরা যদি কেটে দেই, এই ভ্যালু কাটা যাবে, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, ওকে, আর থাকলো এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর, এরপরে থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে দেখো বন্ধুরা, এটি কিন্তু আমাদের নির্ণীয় মান। তাহলে আমরা লিখব নির্ণীয় মান এক্স স্কোয়ার এক্স ওয়াই, সাজিয়ে লিখলে লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই, অঙ্ক যে হবে না তা না, ঘাত অনুসারে লিখলে ভালো আর কি এটা। হ্যাঁ, এটা অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পাঠ। আমরা আজকে দেখলাম যে কীভাবে বন্ধনী ব্যবহার করতে হয়, এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা সমাধান করলাম, এখানে এমসিকিউ সমাধান করলাম, সৃজনশীল সমাধান করলাম। তো আমার বিশ্বাস তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবে, এবং অঙ্কগুলো যদি তোমরা নিয়মিত দেখো তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবে, তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবে। হোম টিউটর বাদল ছা, এখানে নিয়মিত সপ্তম শ্রেণীর গণিত সমাধান তোমরা পাবে, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী এসএসসি সমাধান তোমরা পাবে। তো যার যেটুকু চাহিদা তোমরা সেটা নিবে, সপ্তম শ্রেণীর যারা ছাত্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত সমাধান নেবে। আর অবশ্যই একটি কথাই বলা থাকবে, যাওয়ার বেলায় অবশ্যই মানুষের ভালো গুণগুলো খুঁজবে, দোষগুলো খোঁজার চেষ্টা করবে না, তাহলে দেখবে অনেক ভালো লাগবে। তো সে পর্যন্ত ভালো থেকো, বাসায় থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।